হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের বড় সুসংবাদ এপ্রিল মাস থেকে বাড়তি টাকার সম্মতি দিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা তো সরাসরি কিন্তু আপনারা এই মাস থেকে টাকা পেতে চলেছেন যারা অলরেডি আবেদন করে ফেলেছেন তাদের জন্য গুড নিউজ যারা করতে পারেননি আপনারাও সরাসরি আবেদন করে বাড়তি সুবিধাটা নিতে পারবেন সরকারি নোটিশ জারি করে সরাসরি ঘোষণা কী কী জানানো হয়েছে চলুন সমস্তটা জানিয়ে দিচ্ছে তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বতন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের প্রকল্পের মহিলারা পাবে বাড়তি সুবিধা বড় ঘোষণা মমতার বাড়তি সুবিধা সমস্ত মহিলারাই পাবে এপ্রিল মাস থেকে কিন্তু এই বাড়তি সুবিধা পেতে চলেছেন আপনারা সরাসরি ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যবাসীর জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী শুধুমাত্র মহিলাদের জন্য বিশেষ প্রকল্প নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রকল্পের মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার এবার এই লক্ষ্মীর ভান্ডার সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতার রাজ্যে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অতিরিক্ত সুবিধা পাবেন মহিলারা রাজ্যের মহিলারা এখন থেকে প্রতি মাসে দুবার করে পাবেন টাকা সুতরাং মহিলারা এই ঘোষণায় ভীষণ খুশি এবং লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীরা চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই এই নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে রাজ্যে এবার এই এপ্রিল মাস থেকে প্রকল্পের মহিলারা এই বাড়তি সুবিধা পাবেন তবে প্রশ্ন হলো কোন কোন মহিলারা পাচ্ছেন এই সুবিধা কেন তাদের দুবার করে টাকা দেওয়া হচ্ছে এই অতিরিক্ত সুবিধা পেতে হলে কি করতে হবে সমস্ত কিছুটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেখুন রাজ্যে সমস্ত সাধারণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য রেখেই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী যে প্রকল্পের মাধ্যমে রাজ্যে তপশিলি জাতি উপজাতি পরিবারের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন এবং অন্যান্য সমস্ত মহিলারা পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন তাদের পাঁচশো টাকা করে দেওয়া হয় ঠিক আছে যাদের টি রয়েছে তারা হাজার টাকা এবং আদার্স পাঁচশো টাকা করে পাচ্ছে দু সালে এসে প্রকল্পের বেশ কিছু নিয়মেও পরিবর্তন করা হয়েছে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা নতুন করে ঘোষণা করেন এই প্রকল্পের যার জেরেই এখন একজন মহিলাই দুবার করে টাকা পাবেন তো এই বাড়তি সুবিধা মুখ্যমন্ত্রীর মমতা কিন্তু সম্মতি দিয়ে দিয়েছে এবার সরাসরি আপনারা সুবিধা পেতে শুরু করবেন তো সেই ক্ষেত্রে যারা আবেদন করে আপনারাও আবেদন করে নিতে পারবেন ঠিক আছে লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলেই বুঝতে পারবেন দেখুন বলা হচ্ছে রাজ্যের নতুন সেই অতিরিক্ত সুবিধাটি হলো তার আগে জেনে নিন আগের যে নিয়ম ছিল যদি কোনো মহিলা রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় তবে সেই মহিলা লক্ষ্মীরাণের সুবিধা পাবেন না তবে সেই নিয়ম মুখ্যমন্ত্রী নিজেই তুলে দিলেন তিনি জানালেন যে বিধবা ভাতা টাকা পাচ্ছেন যে সকল মহিলারা সে সকল সমস্ত মহিলা তাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ তারা এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও পাবেন বিধবা ভাতার সঙ্গে ঠিক আছে নতুন করে এই নিয়ম কিন্তু মুখ্যমন্ত্রী মমতা করেছেন এবং আগে যে নিয়ম সেটা তুলে দিয়ে এই বরাদ্দ কিন্তু আপনাদের জন্য করা হয়েছে এই সুবিধা দেওয়ার জন্য এবং আপনারা এই এপ্রিল মাস থেকেই সুবিধা পেতে শুরু করবেন যারা অলরেডি আবেদন করে ফেলেছেন সুতরাং মুখ্যমন্ত্রী মমতার ঘোষণা অনুযায়ী এবার থেকে বিধবা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন যেসব মহিলারা তাদের মধ্যে যে সকল মহিলারা আগে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করে রেখেছেন সে সকল মহিলাদের এপ্রিল মাস থেকে প্রতি মাসে দুবার করে অ্যাকাউন্টে টাকা পাবে কারণ একবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে থেকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং বিধবা ভাতার টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে ঠিক আছে তো দুবার কিন্তু মহিলারা টাকা পেয়ে যাচ্ছে একবার বিধবা ভাতা প্রকল্পের টাকা একবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তবে যে সকল মহিলার আবেদন মঞ্জুর করা হয়েছে তাদের টাকা দিয়ে দেওয়া হবে ঠিক আছে বুঝতে পারছেন যারা আবেদন করেছিলেন যাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনটি মঞ্জুর করা হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা সুবিধা পেতে শুরু করবেন এই এপ্রিল মাস থেকেই আপনারা বিধবতার টাকা পাচ্ছিলেন তো এবার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে আবেদন করার ফলে কিন্তু আপনাদের যে আবেদন সেটা মঞ্জুর করা হয়ে গেছে এবার আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন এই দুয়ারশকের ক্যাম্পে যারা আবেদন করেছেন তারাও কিন্তু পরবর্তীতে সুবিধা পাবেন আপনাদের ওয়েট করতে হবে ঠিক আছে সামনের মাস থেকে আপনারাও সুবিধা পেতে শুরু করবেন এইবার আপনারাও যদি বাড়তি সুবিধা পেতে চান তাহলে কিন্তু আপনাদেরও লক্ষ্যীাণ্ডার প্রকল্পে আবেদন করতে হবে তাহলেই আপনারাও এই সুবিধা পেয়ে যাবেন